আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও আন্দোলনরত টেট প্রার্থীদের রাতের অন্ধকারে পুলিশ দিয়ে তুলে দেওয়ার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। শুক্রবার কোচবিহার জেলার মরাপোড়া চৌপতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। তাদের অভিযোগ, 2014 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা ন্যায় ও সুষ্ঠুভাবে আন্দোলন করেছিল, কিন্তু রাতের অন্ধকারে পুলিশ দিয়ে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। গতকাল রাত্রি 12:15 টেট প্রার্থীরা তারা অনশনে বসেছিল। পুলিশ জোর জোর করে সেই অনশন থেকে তাদের তুলে দিয়েছে। যারা চাকরি প্রার্থী, যারা 14 টেট পাস করেছে অথচ চাকরি নাই, তাদের আন্দোলন করছিল তারা শান্তিপূর্ণভাবে, আর সেই আন্দোলন থেকে তাদের জোর জবরদস্তি পুলিশ তুলে দিয়েছে। সেই জন্য আমাদের বিজেপির পক্ষ থেকে সারা বাংলায় আজকে আমাদের রাস্তা অবরোধ চলছে। আমরা সমস্ত ব্লকে ব্লকে আজকে সেই অবরোধ হবে। আজকে কুচবিহার টাউন ব্লকের পক্ষ থেকে আমাদের এখানে অবরোধ চলছে। সমস্ত ব্লকে ব্লকে সমস্ত রাস্তা এবং বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকা দেখো আর করবে আমাদের কর্মীরা, আর সেই জন্যই আমাদের আজকে এইখানে বিক্ষোভ মিছিল। মুখ্যমন্ত্রী অবশ্যই, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেননা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা 14 টেট পাস করেছেন তাদের চাকরি দেবেন, কিন্তু আজ পর্যন্ত তাদের চাকরি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে অনশন চালিয়ে যাচ্ছিলেন, আমরা দেখছি রাতের অন্ধকারে, আর তাদেরকে তুলে দেওয়া হয়েছে, জোর জুলুম করে তাদের তুলে দেওয়া হয়েছে। কতক্ষণ চলবে?